আসসালামু আলাইকুম ভাইরা আজকে দিন আমার টাইম লাইনে একটা ভিডিও দেখেছি ভিডিওটি রীতিমতো ভাইরাল এক অসহায় প্রবাসী ভাইয়ের কান্না তার চোখের পানি দেখে মানে আমার নিজেরও চোখের পানি জল আসছিল একটা মানুষ কতটা অসহায় হলে সেভাবে কান্না করতে পারে এই ব্যাপার কথা বলার জন্য অনেক ইনবক্স আমাকে নখ দিয়েছিলেন যে ভাই এবার কিছু বলেন আপনি তো ভিডিওটার কিছু অংশ আমরা দেখে আসি বাইরের কী বলছেন ভাই এটা তো বাংলাদেশে বাইরে তো দিলে তো তাহলে আমার কোন কমপ্লেন আছে না কিন্তু আমি তো ভিতরে তো নিয়ে গেছি মালদা আপনি চার বছর পর দেশে আসলেন চার বছর পর স্যার আমার কবি না খাবার তারপরে না তারপর আমি বাইর ছয় সাত মাস ঘুরে আম আমি দিয়ে তারপরে আসছি সাত মাস ধরে ঘুরেছি স্যার পায়ে তারপর আসছি তারপর আমার ব্যাগ মাইরে দিচ্ছে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বেড়াইনি সৌদি আরব থেকে এসে বাইরে আপনারা এতক্ষণ বিডিড একটু সামান্য অংশ দেখলেন অসহায় বাইটি সৌদি প্রবাসী তিনি দেশে আসছিলেন তিনি নাকি দেশে আসার আগে সাত মাস জেলও খেটে আসছেন চার মাস ঘুরাফিরি করে তারপর দেশে আসছেন তার লাগাজ হারিয়েছে লাগেজের সাথে ছিল সাত লক্ষ টাকা মতো হারিয়েছেন সব মিলে পণ্য হব আর কি আর নিজের উপার্জিত কষ্ট উপার্জিত অর্থ হারিয়ে বাইটি একেবারে অসহায় হয়ে পড়েছেন এই চোখের পানি মূল্য কে দিবে একজন প্রবাসী তার জীবনের সমস্ত কষ্টের উপার্জিত অর্থনীতি যখন তার দেশে ব্যাক করে দেশে আসে আসার পর যদি তাকে এমন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাহলে প্রবাসীরা কোথায় যাবে যদিও প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের উপাধি দেওয়া হয় টেবিল যুদ্ধা যুদ্ধ বিভিন্ন কিছু তারপর তো প্রবাসীদের এয়ারপোর্টে যেই আছে সেগুলো বন্ধ হওয়ার কোনো উদ্যোগ দেখতেছি না যার কারণে অনেক প্রবাসী ক্ষিপ্ত হয়ে গেছেন অনেকেই বলতেছেন এটা কি হচ্ছে আমাদের দেশে যে আমাদের দেশ দেশটি আমরা গর্ববোধ করি সেই দেশে গিয়ে আমাদের আর সামান্য নিরাপত্তা পাই না কেন সকলের প্রশ্ন একটাই কোথায় গাফলতি কেন এগুলো হচ্ছে এয়ারপোর্টে কারা এই চুরিগুলো করছে তা কি নজরদারি করা কর্তৃপক্ষ পক্ষে সম্ভব না অবশ্যই সম্ভব কর্তৃপক্ষ চাইলে নজরদারি করে এই সমস্ত চোরদেরকে একদিনের ভিতরে খুঁজে বের করতে পারে এয়ারপোর্টে যে আম পুলিশ আসে তারা কিন্তু অনেক সহায়তা করে থাকে অনেক ধরনের হেল্প করে থাকে তো আম পুলিশের কাছে অভিযোগ করলে তারা নাকি হারানোর জিনিস ফেরত দেয় তো বাইটি যেহেতু অভিযোগ করে সে ভিডিও দেখলাম যেটা তো বাইরেও লেগে গেছে সেখানে আমি একটা জিনিস অ্যাড করব আপনি যদি কোনো বিমানে দিয়ে আসেন ওই বিমানের পণ্য যদি আপনার হারিয়ে যায় সময় পরিমাণ অর্থের ক্ষতিপূরণীতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বাধ্য আপনি যেই এয়ারলাইন্সে আসেন না কেন আপনি বিমানবন্দরে অভিযোগ করবেন অভিযোগ করার পরে আপনার সেই পণ্য ছিল লাগে যায় সেই পণ্য ফেরত পেতে দিতে তার বাধ্য সেই জন্য যখন আপনারা বিমান ভ্রমণ করবেন লাগে কী কী পণ্য থাকে সেইগুলো ছবি তুলে রাখবেন প্রমাণ রাখবেন ডকুমেন্ট রাখবেন যাতে কোনো কারণে হারিয়ে গেলে এগুলো অভিযোগ করতে পারেন অভিযোগ জমা দিলে আপনাকে তার সময় দেবে এই সময়ের মধ্যে ফেরত না পেলে আপনাকে সম পরিমাণ অর্থ দিতে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বাদ মানে বিমান যে বিমান কর্তৃপক্ষ আছে তারা বাধ্য আর কি বিমান কর্তৃপক্ষ যে বিমান আপনি ভ্রমণ করবেন সেই বিমান কর্তৃপক্ষ আপনি যেতে বাধ্য আপনার কিন্তু এয়ারপোর্টে যদি হারিয়ে যায় তাহলে সেটা দাঁড়িয়ে নেবে এয়ারপোর্ট কর্তৃপক্ষের উচিত এদের যদি নজরদারি করা যাতে প্রবাসীদের কোনো মালামাল কোনো ব্যাগ কোনো লাগেজ না হারানো যায় তাহলে হয়তো হারানো যাবে না বাইদের প্রতি সে বাইরের প্রতি সমদনা জানাচ্ছি আর বাইরে জন্য খুব কষ্ট হচ্ছে সবাই বাইরে জন্য দোয়া করবেন বাইরে যাতে শক্ত হতে পারে এবং তার হারানো লাগেজ এবং তার অর্থ ফেরত পায়